আসসালামু আলাইকুম। তো আমরা এই কোর্সের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, এটা আমার লাস্ট ভিডিও। তো এখানে আমি কিছু কথা বলে যাব, যে ভিডিও পোস্ট করার পরপরই দেখা যাচ্ছে অনেকেই বলছে যে ওয়ার্ডপ্রেসের চাইতে ও অনেক ভালো আছে, এটা আছে, সেটা আছে, আর অনেক ওয়েবসাইটের নাম বলছে, ওখানে ওখানেও ওয়েবসাইট খোলা যায়। তো অনেক কিছুই তো আছে, কিন্তু এখানে কিন্তু সবকিছু আপনাদেরকে চিন্তা করতে হবে। তো আমি আপনাদেরকে বলবো, কারো কোনো কথা শোনার দরকার নাই, মাথায় রাখবেন প্রথম দিকে আপনাদেরকে অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে হবে যদি বাজেট প্রবলেম থাকে। আর বাজেট প্রবলেম যদি না থাকে তাহলে আমি আর একটা ওয়েবসাইটের কথা বলছি, যেটাতে আমি নিজে চালাই। প্রতি বছর ইয়ারলি ফি $350 থেকে $400 মতো আসে, এবং এর বাইরেও আরো অনেক রকম খরচ আছে। প্রতিটা ইনকাম থেকে কিন্তু টাকা ওরা পার্সেন্টেজ কেটে নেয় আপনি বিভিন্নভাবে। তো এই জিনিসগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসে নাই। তো আমি প্রথমে একটু বলি যে ওয়ার্ডপ্রেসে যে বানালাম আমার টোটাল খরচটা কত হলো। তো টোটাল খরচের জন্য আমি একটু ক্যালকুলেটারটা বের করি। আমাদের আমরা হোস্টিং ডোমেইন কিনেছিলাম আমরা $8 দিয়ে। তো আমি একটু বাড়িয়ে লিখি, $10 গেল ডোমেইনে, আর SSL সহ আপনি একটু ধরেন $20-এর উপর আপনি কখনই খরচ হবে না ইয়ারলি এক বছরে। এর সাথে হোস্টিং আমার $5-এর একটা হোস্টিং নিয়ে আছে, $5 × 60 $60। এবং মনে রাখতে হবে এই হোস্টিং এ কিন্তু আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করা যায়। তো আপনারা 4-5 জন বা 10 জন মিলে কিন্তু একটা হোস্টিং নিতে পারেন $60। আপনারা 5-6-10 জন মিলে শেয়ার করতে পারেন। আমি জানি না অন্যরা যেসব জায়গার কথা বলে ওখানে এই সুবিধাটা আপনি পাবেন কিনা। থার্ড হচ্ছে যে একটা থিম হয়তো আপনার কেনা লাগবে। তো এই $80টা কিন্তু আপনার প্রতি বছরের খরচ। তো $80-এর কথা আমরা যদি চিন্তা করি তাহলে $80-এর খরচটা কত আসবে, আপনার 80 × 84 করে যদি ডলার ধরি আপনার এই ৬,720 বা ৭,০০০ টাকা আপনার ইয়ারলি খরচ। তো ৭,০০০ টাকা আপনি যদি ৭,০০০কে ১২ দিয়ে ভাগ করেন তাহলে আমার মাসে মাত্র খরচ আসে ৬০০ টাকা। মাসে ৬০০ টাকা একটা ওয়েবসাইটের পেছনে খরচ করে এটা কোনো বিষয়ই না। আর আপনি যদি একটা থিম কিনেন, থিমটা যদি অনেক দাম দিয়েও যদি থিম করেন, $80-এর কোনো থিম নাই, তারপরে আমি ধরলাম যে $80 যদি থিম কিনছেন, আপনার আরও ৭,০০০ টাকা ম্যাক্সিমাম একটা খরচ হবে। তো ১৪,০০০ টাকা খরচ করে আপনি একটা নতুন থিম এবং একটা ওয়েবসাইট আপনি সেট আপ করে ফেলতে পারছেন। এবং ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, আমি কেন ওয়ার্ডপ্রেসের উপরে এত জোর দিচ্ছি যে ওয়ার্ডপ্রেসটা কেন বেস্ট, কারণ হচ্ছে এটা শেখা খুব সহজ। হাজার হাজার কোটি কোটি টিউটোরিয়াল আপনি পাবেন, এটা খুবই চিপ। যেসব প্লাগিন গুলো আপনার হয়তো কেনা লাগতে পারে নাও লাগতে পারে, যদি কিনেন তারপরেও সেগুলো খুব সস্তা, এবং এত বেশি ফিচার, এবং আপনি এত বেশি এডিটিং করতে পারবেন যে আপনার আসলে চিন্তা করারই দরকার নেই। আমি যদিও টিউটোরিয়ালের টেমপ্লেট ইউজ করে দেখিয়েছি, বাট আপনার যদি সময় থাকে আপনি আনলিমিটেড পসিবিলিটি আছে, খাটাখাটি করে শিখতে পারেন। এছাড়াও আপনি যদি পেমেন্ট নিতে চান ক্লায়েন্টের কাছ থেকে, ডিবি বিল দিয়ে, রকেট দিয়ে, বিকাশ দিয়ে, আমাদের বাংলাদেশের যত পেমেন্ট গেটওয়েগুলো আছে তাদের প্রত্যেকেরই ওয়ার্ডপ্রেসের জন্য সফটওয়্যার আছে। আপনি ওনাদের সাথে যোগাযোগ করে এই জিনিসগুলো কিন্তু ইনস্টল করে নিতে পারেন। বাকি যেগুলো আছে আমি যেটা বলবো, যে মানুষজন আপনাদেরকে অন্য যেসবের কথা বলতে পারে, যেমন এইগুলো এই টাইপের কিছু প্রিমিয়াম সাইট আছে, যেমন উইবলি, স্কোয়ার স্পেস, Site 1 2 3 কোডেড আমি ইউজ করিনি, বাট আমি উইবলি ট্রাই করে দেখেছি, উইক্স দেখেছি। তো এই সবগুলোর ভেতরে যদি এইগুলো হচ্ছে কি, এগুলো প্রিমিয়াম গ্রেডেড, মানে আপনার এডিটিং ক্যাপাবিলিটি অনেক কম কিন্তু আপনি খুবই ভালো সার্ভিস পাবেন। ইটস লাইক এ হোল প্যাকেজ, লাইক আমাদের লাইক ম্যাক অর আইফোন, সো হোল ক্লোজড প্যাকেজ। তো আমি আপনাদেরকে দেখাই যে উইবলি বা এই টাইপের গুলোতে কেন যাবেন না। তো আমাদের অনলাইন সাইট খোলার একটা অনেক বড় কারণ হচ্ছে আমরা যেন ইন্টারন্যাশনালি ট্রানজ্যাকশনগুলো করতে পারি। তো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের বিষয়টা কি, যে কেউ একজন ক্লায়েন্ট একজন আপনাকে পে করবে, অনলাইনে আপনাকে পে করবে, এবং সেই টাকাটা আমার বাংলাদেশি টাকায় আমাদের ব্যাংক পর্যন্ত কোনো রকম ঝামেলা ছাড়া পৌঁছাতে হবে। তো উইবলিতে দেখবেন যে আপনি মানি রিসিভ করার জন্য আপনার হয় স্ট্রাইপ অ্যাকাউন্ট থাকতে হবে যেটা বাংলাদেশে নাই, পেপ্যাল অ্যাকাউন্ট থাকতে হবে যেটা বাংলাদেশে নাই, অথবা যাই থাকুক না এটা কোনোটাই বাংলাদেশে নাই। হোয়ার এজ উইক্সে আপনি আপনি উইক্সে টু চেক আউট নামে একটা অ্যাপ আছে যেটা আপনি ইনস্টল করতে পারবেন, এবং টু চেক আউট দিয়ে আপনি আপনার পিওনিয়ার কার্ডে অথবা সরাসরি বাংলাদেশ ব্যাংকে আপনি টাকা
টাকায় বাংলার টাকায় পাঠাতে টাকাটা নিয়ে আসতে পারবো। আমি আপনাকে দেখাই উইক্সের একটা ইন্টারফেস, হ্যাঁ আমার আমার যে ইন্টারফেস উইক্সে আমার দুটো, তো আমি ফেসবুকের যত মেসেজ আছে আমি ফেসবুকে না ঢুকে এখান থেকে কিন্তু আমি অন্যদেরকে রিপ্লাই দিতে পারি, আমার অন্যান্য ডিরেক্টলি ওয়েবসাইট থেকে সব ক্লায়েন্ট আসে তাদেরকে আমি এখান থেকে দেখতে পারি, আমার এখানে অ্যানালিটিক্স আছে আমার ওয়েবসাইটে কতজন আসছে কী কী সার্চ দিয়ে করছে সেগুলো দেখতে পারি, ফাইন্যান্সিয়াল টুলস আছে আমি এখানে আমার হিসাব নিকাশ করতে পারি, আমি এখান থেকে ক্লায়েন্টদেরকে ইনভয়েস পাঠাতে পারি, প্রাইস কোড পাঠাতে পারি, যদিও এখান থেকে আমি করি না, তারপর আপনি যদি চান আপনি কিন্তু করতে পারেন, আমি এখানে পেইড প্ল্যান সেল করতে পারি, আমি স্টোর সেল করতে পারি এবং স্টোর থেকে টাকা দিয়ে আমার একজন জিনিসপত্র কিনলে সেই টাকাটা আমার এখান থেকে আমার টুর চেক আউট হয়ে অটোমেটিক আমার বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। তো এত ফিচার আপনি কিন্তু অন্য সব জায়গায় পাবেন না, স্পেশালি এই এই কাজটা যে কেউ একজন কিনবে, আমাদের তো পেপাল নাই, সো ক্লায়েন্ট পেপাল দিয়েই কিনবে, আপনি বাংলার টাকায় বাংলাদেশ ব্যাংকে সেই টাকাটা পেয়ে যাবেন, এর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ফি দিতে হবে, কিন্তু এগুলো কিন্তু আপনার প্রাইসিং অনেক হাই, যেটা বললাম $350 থেকে $400, কারণ এই যে আমি যে ইমেল যেটা দেখাইলাম যে আমাদের কিন্তু অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট লাগবে, তো এই উইক্সে আপনার পার ইমেল এখানে আমার দুইটা ওয়েবসাইট আছে প্রিমিয়াম উইক্সে, তো দু জিমেইল অ্যাকাউন্ট কিন্তু এখানে জি সুইট দিয়ে নিতে হবে, জি সুইট দিয়ে আপনি যদি নেন জি সুইট, জি সুইটের প্রাইসিং কিন্তু কম না, প্রতিটা ইমেলের জন্য আপনার কিন্তু $6 করে দিতে হবে, আমি একটু দেখাই প্রাইসিং প্ল্যান জি সুইট, যেটা আমি জি সুইট দিয়ে আমি আমার ওয়েবসাইটটা চালাই, তো পার ইউজার পার মান্থ $72 পার মান্থ পার ইয়ার আপনার এখানে কিন্তু একটা এক্সট্রা খরচ আছে পার ইউজার, আপনি একটা মাত্র ইমেল নিতে পারবেন, যেখানে আমি এখানে শাব্বির স্যারকে আমি লক্ষ লক্ষ ইমেল দিতে পারবো কোনো সমস্যা নেই, ওনার যত এমপ্লয় আছে সবাই নেবে, তো আপনি যেই এইসব প্রিমিয়ামগুলোতে চলে আসবেন, আপনি একটা কোম্পানির মালিক আপনি একটা পার্সোনাল ইমেল নাই জিমেল ইউজ করছেন এটা তো হলো না, তো এই জন্য আপনি যদি এখন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করেছেন না কি দিয়ে করেছেন এটা তো আমার ক্লায়েন্ট আপনার জানবে না, আপনি খুব সুন্দর মতো গুছিয়ে করবেন এবং যত খুশি ইমেল অ্যাকাউন্ট দিয়ে পুরো জিনিসটা শিখে নেন, এরপর আপনি যখন ইনকাম শুরু করবেন আপনার যখন এস্টাবলিশ হয়ে যাবে কোম্পানি তখন আপনি উইক্সের সবচেয়ে ভালো সার্ভিসটা নেন অথবা ডেভেলপার হায়ার করে আপনি আপনার মতো করে পুরো জিনিসটা সাজিয়ে গুছিয়ে নেন, এই বিষয়ে আপনাকে কেউ নিষেধ করবে না, কিন্তু এই স্টার্টিংয়ে এই ধরনের জায়গাগুলোতে যাওয়ার কোনোই মানে নেই, ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করেন, ওয়ার্ডপ্রেস দিয়ে এগুন বুঝুন এবং ইনকামটা ওয়েবসাইটের যে বেনিফিট এই বেনিফিটটা পাওয়া শুরু করলে আপনার এইসব জায়গাগুলোতে সরে আসতে কোনো সমস্যা নেই, তো থ্যাংক ইউ আপনারা যারা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসছেন তাদের জন্য, আশা করি আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করবেন, যারা নতুন আর্কিটেক্ট এবং বিশেষ করে নতুন যেসব আর্কিটেক্ট আছেন এবং ওয়েবসাইট ছিল না তারা অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করবেন, এবং ওয়েবসাইট যখন একটা লেভেল পর্যন্ত চলে যাবে আপনি যখন ওয়েবসাইটের থেকে ইনকাম করা শুরু করবেন তখন আপনি যে কোনো প্রিমিয়াম অথবা প্রাইস ভালো টাকা পয়সা খরচ করে আপনি ফর্মাল একজন ডেভেলপার হায়ার করে আপনার ওয়েবসাইটটা গুছিয়ে নেবেন, আবার কথা হবে, থ্যাংক ইউ।